আমরা চাঁদুয়া গ্রামে মানুষের কাছ থেকে সরে গিয়েছিলাম, মানুষ আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আমাদেরকে এখানে অসৎ উপায় অবলম্বন করে জিততে হতো। আমি দেড়তলিন বাজারের মঞ্চ থেকে বলছি, মানুষ আমাদের সঙ্গে ছিল না। একটা সময় আমি শুনতাম এখানে চাঁদার জুলুম হতো, মানুষের উপরে জুলুম করে চাঁদা তোলা হতো, মানুষের জমি বাড়ি কেড়ে নেওয়া হতো, সেই জায়গা থেকে দল পুনর্মূল্যায়ন করেছে। হ্যাঁ, শুনলেন তো, ইনি নৈহাটি কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের দাপুটে নেতা রবি নিয়োগী। তার স্বীকারোক্তি, এতদিন মানুষ তৃণমূলকে ভোট দিত না, অন্যভাবে অর্থাৎ এই এলাকায় ভোট করিয়ে জিততে হতো তৃণমূলকে, অর্থাৎ তারা রিগিং, বুথজ্যাম ও ভোট লুট করতেন এতদিন ধরে, তা মঞ্চে দাঁড়িয়েই মেনে নিচ্ছেন পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী। শুনুন, আমরা চাঁদুয়া গ্রামে মানুষের কাছ থেকে সরে গিয়েছিলাম, মানুষ আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আমাদেরকে এখানে অসৎ উপায় অবলম্বন করে জিততে হতো। আমি দেড়তলিন বাজারের মঞ্চ থেকে বলছি, মানুষ আমাদের সঙ্গে ছিল না। কিন্তু গত বিধানসভা নির্বাচনের সময় থেকে গণর একের পর এক কর্মকাণ্ডে আমরা এবারকার নির্বাচনে এই অঞ্চলে মানুষ বিপুলভাবে আমাদেরকে সমর্থন করে আমাদেরকে জিতিয়েছে। আমরা এই অঞ্চলে মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের উপর আস্থা রেখেছেন। চাঁদুয়া গ্রামে দুটো বুথ আমরা রণকে বলেছি দলের নেতৃত্বের পক্ষ থেকে, যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের উপর জোর জুলুম করলে চলবে না। একটা সময় আমি শুনতাম এখানে চাঁদার জুলুম হতো, মানুষের উপরে জুলুম করে চাঁদা তোলা হতো, মানুষের জমি বাড়ি কেড়ে নেওয়া হতো, সেই জায়গা থেকে দল পুনর্মূল্যায়ন করেছে। গণর মতো একটা সুযোগ্য নেতৃত্বকে দায়িত্ব দিয়ে চাঁদুয়া গ্রাম আমরা পুনরুদ্ধার করেছি। আমরা এই অঙ্গীকার করতে পারি যে আমরা চাঁদুয়া গ্রামকে নতুন করে সাজিয়ে তুলব। আমাদের দুই বিধায়ক আছেন, পার্থ ভৌমিক এবং সুবোধ অধিকারী, তাদেরকে সামনে রেখে উন্নয়নমূলক কাজ আমরা একের পর এক গড়ে তুলব। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। আজ পয়লা মে, শ্রমিক দিবস, তাই নৈহাটি কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতে চাঁদুয়ায় তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। তবে উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে কাঁপা চাকলা প্রধান রবি নিয়োগী তার ভুল স্বীকার করে নেন। এর পাশাপাশি তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেন। এই আপনি বললেন যে অনেকটা আগে, কিন্তু আগের তুলনায় এবার কিন্তু অন্যরকম ফল হয়েছে, মানুষের কাছে পৌঁছাতে পেরেছে তৃণমূল। আগে আপনাদের অন্যভাবে ভোট করাতে হচ্ছে, এবার কিন্তু তা হয়নি। আপনি মনে করছেন যে পরিবর্তন হয়েছে আর নেতৃত্বেরও পরিবর্তন দরকার? অবশ্যই, এখানে আমরা বলতে দ্বিধা নেই, আমরা মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। এটা উপলব্ধি করে আমাদের মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক, এখানকার মানুষের কাছের মানুষ, কাজের মানুষ রণজিৎ চ্যাটার্জিকে দলের দায়িত্ব দেওয়ার পরে তার অক্লান্ত পরিশ্রমে এবং পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়নমূলক কাজের জন্যে বিধায়কও কিছু কাজ এই অঞ্চলে করে দিয়েছেন, তার কারণে আমরা 2021 নির্বাচনে আমরা দেখেছিলাম আমরা এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। তার মানে মানুষ আমাদের সঙ্গে চলে এসেছিল, এটা একটা ভালো দিক। এবং তারপর থেকে আমরা চেষ্টা করছি আর পঞ্চায়েতের মাধ্যমে আরও কিছু উন্নয়নমূলক কাজ করে যে মানুষগুলো এখনও আমাদের থেকে বিমুখ হয়ে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে থেকে তাদের সঙ্গে উন্নয়নমূলক কাজ করে সেই মানুষগুলোকেও কাছে নিয়ে আসার জন্য। আর কি কি ধরনের নতুন পরিকল্পনা রয়েছে এখানকার? একটা থানা নতুন উদ্বোধন হয়ে গেল, আর কি কি ধরনের নতুন পরিকল্পনা খুব তাড়াতাড়ি পেতে ছিল এই এলাকার মানুষ? আমরা এখানে একটা খুব তাড়াতাড়ি একটা সুস্বাস্থ্য কেন্দ্র, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সে সুস্বাস্থ্য কেন্দ্রে প্যাথোলজি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন এক্সরে থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম হবে। এইটা আমরা একটা ব্যারাকপুর ব্লক ওয়ানে দুটো হচ্ছে, তার মধ্যে আমরা কাপাতেও একটা এখানে চাঁদুয়াতে একটা করছি, সুস্বাস্থ্য কেন্দ্র বিধায়ক করে দিচ্ছেন। এবং এখানে যে কটা রাস্তা বাকি আছে সে কটা রাস্তাও আমরা এবছরের মধ্যে কমপ্লিট করে দেবো।
পানীয় জল খুব তাড়াতাড়ি আশা করছি, বিধায়ক লড়াই করছে, খুব তাড়াতাড়ি এখানে গঙ্গার পানীয় জল ঢুকে যাবে এবং বিদ্যুৎও পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আমরা রাস্তায় বিদ্যুতের লাইট লাগানোর ব্যবস্থা করেছি এবং আরও যে সমস্ত কাজ বাকি আছে ড্রেনেজ নিকাশি ব্যবস্থাটাও আমরা কয়েকটা ড্রেন করেছি, আরও কয়েকটা ড্রেন করছি এবং চাঁদুয়ার যেটা সমস্যা ছিল এটা জল জমে থাকতো চাঁদুয়া চাকলায় বিস্তীর্ণ এলাকায়, আমরা সেখানে একটা বিধায়ক চেষ্টা করছে চাকলার মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে একটা কল্যাণী হাইওয়েতে যে হাই ড্রেন আছে সেই ড্রেনের সঙ্গে একটা হাই ড্রেন মেশানোর জন্যে তার জন্য জেলা পরিষদে লেখালেখি করেছি। এখানে পিন্টু ঘোষ রণদেরকে দায়িত্ব দিয়েছে বিধায়ক যে এটা মানুষের সঙ্গে কথা বলে প্রত্যেক মানুষের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা হাই ড্রেন চাকলা থেকে চাঁদুয়া হয়ে একদম কল্যাণী হাইওয়ে যে হাই ড্রেন আছে সেই ড্রেনের সঙ্গে মেশানোর ব্যবস্থা, মানে শহরে পরিষেবাগুলো এখন গ্রামে বসে মানুষ পেতে পারবে। হ্যাঁ পারবে, আগামী দিনে সেই পরিকল্পনায় চলছে। এখানে আমরা যেটা বাংলা সহায়তা কেন্দ্র আছে সেটাও একটা যদি আমরা পাই করব। এখানে যে স্কুলগুলো পড়ে আছে দুটো স্কুল এখানে বন্ধ হয়ে পড়েছিল, সেই স্কুল বিল্ডিংগুলোকে কাজে লাগিয়ে যাতে সেখানে দুর্নীতির আঁকড়া না হয় সেগুলোকে ভালো কাজে আমরা একটাকে থানা করেছি। আর একটা স্কুল এখানে পড়ে আছে যেখানে স্বাস্থ্যকেন্দ্র চলছে সেখানটা একটা সুস্বাস্থ্য কেন্দ্র করে সেই জায়গাটাকে আমরা ডেভেলপ করে দেবো। এলাকায় দু একটা জায়গা আমরা চেষ্টা করছি খুঁজে বার করে সেগুলোকে চিলড্রেন পার্ক করে দেওয়ার ব্যবস্থা করছি, আর চিলড্রেন পার্ক যাতে করা যায় বাচ্চারা যাতে বিকেলবেলা খেলাধুলা করতে পারে এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, যেটা প্রত্যেকটা কাজই মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্যই শুনলেন, মানুষের জন্য মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা যে অঙ্গীকার হয়েছে এবার থেকে তারা যে এই এই নির্বাচনে তারা নতুনভাবে কিন্তু তারা লড়াইটা আরও উন্মুক্ত হয়েছেন, আরও লড়াই করার জন্য সাহস পেয়েছেন আর এই লড়াই থেকেই কিন্তু তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে আরও কাছে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।